যে মানুষটা কবরে সেজদা দিতেছে, যে মানুষটা কবরবাসীর কাছে দোয়া করতেছে, যে মানুষটা কবরে মান্নত করতেছে, যে মানুষটা তাকে তাকে গরু ছাগল খাসে নিয়ে মাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এই মানুষটা এটাকে যদি জানতো এটা শিরক, নিজের পকেটের টাকা খরচ করে ঈমান হারানো, তাহলে এই মানুষটা শিরক যদি জানতো তার ঈমান নষ্ট হয়ে যাবে জানতো, তাহলে এই মানুষটা জীবনে কোনোদিন উল্টা তাকে টাকা দিলেও সে একটা গরু নিয়ে ছাগল নিয়ে খাসে নিয়ে কখনো এরকম কবরের উদ্দেশ্যে রওনা দিত। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, একজন দাঈ আল্লাহ যিনি তাওহীদের দাওয়াত দিবেন, যিনি সুন্নতের দাওয়াত দিবেন, তিনি মানুষের এই অনুভূতিটা বুঝতে হবে যে আমার এই অঞ্চলের মানুষ, আমার এলাকার মানুষ কেন ছেড়েক করে, কেন দাঁত করে। এজন্য ডাক্তার যখন প্রথম রোগীর চিকিৎসা শুরু করে, রোগী তখন ডাক্তারকে খালি গালি দেয়, কারণ যখন কাটাছিড়া করে, যখন ইনজেকশন মারে, বিভিন্ন গরম গরম চিকিৎসা শুরু হয়, তখন রোগী কষ্ট পায়, ব্যথা পায়, এই জন্য ডাক্তারকে পছন্দ করে না, ডাক্তার দেখলে পালাই যায়। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে যে আসলে তাকে যে কাজটা করছে এটা অনেক ভালো করছে। আমি একবার এক হার্টের রোগী ঢাকা নিয়ে আসছি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, তো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার বলছে ওনার হার্টে রিং করাইতে হবে, তারপরে ওনার অপারেশন করতে হবে। এই কথা শুনে উনি ডাক্তারকে না বলে পালাই গেছে, হাসপাতাল থেকে পালাই গেছে। অর্থাৎ উনি এমন ভয় পাইছে যে ডাক্তার মানে যে কি করবে, কোনখান দিয়ে কাটে দিবে, কোনখান দিয়ে কি করবে, এই ভয়ে। ঠিক যে মানুষটা শেরেক করে, বেদাত করে, সেই মানুষটা প্রথম যখন শুনে যে এটা বেদাত, এটা শেরেক, এটা ইসলামে নাই, এটা হাদিসে নাই, তখন তার মাথা খারাপ হয়ে যায়। এই জন্য প্রথমে সহিয়া কিনার একজন দাঈকে সে গালি দেয়, খারাপ বলে, ইহুদের দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে, অসংখ্য কথাবার্তা সে বলে। এই বলার সময় আমাদেরকে চুপ করে থাকতে হবে, কোনো জবাব দেওয়া যাবে না। পরক্ষণে সে একদিন বুঝতে পারবে যে এই কথাটা বলছিল এটা সঠিক কথা, সহি কথা। আজকে বাংলাদেশের মানুষ সহি হাদিস আর দঈফ হাদিস একসময় কিছুই বুঝত না, এখন আলহামদুলিল্লাহ কিছু বুঝা শিখছে। সহি হাদিসের আমলের খবর নাই, দঈফ হাদিস নিয়ে মহাব্যস্ত। শাবান মাসে সিয়াম পালন করা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। হিসাব নিয়ে যদি আমরা দেখি সিলেটের কয়জন ভাই বোন শাবান মাসে কয়টা রোজা রাখছে, আর এই 15ই শাবানের সিয়াম পালন করা এটা দঈফ হাদিসের মাধ্যমে প্রমাণিত। কুমু লাইলাহা সৌমু নাহারা, দিনে রোজা রাখো রাত্রে ব্যায়াম করা, এটা দঈফ হাদিসের মাধ্যমে প্রমাণিত। কিন্তু আজকে দেখেন এই সিলেটে কতজন রোজা রাখছে, অর্থাৎ দঈফ হাদিসের গুরুত্ব বেশি, সহি হাদিসের গুরুত্ব। আল্লাহ পাক প্রতিদিন প্রথম আকাশে নেমে আসেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু যে সময় প্রথম আকাশে নেমে আসেন সে সময় কারো ইবাদত বন্দীর খবর নেই, কিন্তু একদিন যখন শুনছে যে লাইলাতুন নিসফ মিন শাবানে প্রথম আকাশে নেমে আসেন, এটা দঈফ হাদিস দ্বারা প্রমাণিত, ওইটার আমলের জন্য সবাই পাক। অর্থাৎ সহি এবং দঈফ না বোঝার কারণে অনেক বেদাত করে দঈফ হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে। ইনশাআল্লাহ একদিন এই বাংলার মাটিতে এই দেশের মানুষ তাওহীদও বুঝবে, সুন্নতও বুঝবে, ইনশাআল্লাহ সহি হাদিস দঈফ হাদিসও বুঝবে, এবং যত রকমের গালি গালাজ যা আমরা এই প্রজন্ম শুনতেছি, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরের প্রজন্ম, তাদেরকে এগুলো শুনতে হবে না। এই জন্য আমার ভাই ও বোনেরা, বাংলাদেশের যে অঞ্চল থেকে, যে এলাকা থেকে আমরা এসেছি, আমরা ওই এলাকার ওই অঞ্চলের একজন দাঈ, আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে এই দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।